টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে নরবড়ে পারফরমেন্স নিয়ে হতাশা নয়, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে হবে টাইগারদের। তেমনই মত সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের। জানান, একটা সিরিজ খারাপ করলে অধিনায়কত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলাটা অযৌক্তিক। 22 ম্যাচে 130 টেস্টের অভিজ্ঞতা, প্রতি বছর টাইগারদের খেলার গড় 5.9 টেস্ট, এই সংখ্যাটাই যেন চোখে আঙুল দিয়ে বলে দেয় এই ফরম্যাটের প্রতি বাংলাদেশের আগ্রহ ও সামর্থ্য। 130 ম্যাচে জয় 16টা, পরাজয় 97 আর ড্র হয়েছে 17 টেস্ট। নিজেদের 96 ও 97 টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ে সমালোচনার মুখে টিম বাংলাদেশ। এমন পরিস্থিতিতে টাইগারদের পাশে দাঁড়ালেন অভিষেক টেস্ট ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয়। ইমেজ সংকট না, আসলে পারফর্ম করাটাই তো টিমের কাজ, প্লেয়ারদের কাজ। সামনে একটা অপরচুনিটি আছে, যেহেতু আমাদের হোমে খেলা, হোমে আমরা যেন সেই পারফরমেন্সটা বা সেই খারাপ পারফরমেন্সটা আমরা যেন রিকভার করতে পারি। দুর্জয়ের সাফ কথা, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ফ্রন্ট ফুটেই থাকতে হবে তামিম মুশফিক সাকিবদের, কাজে লাগাতে হবে নিজেদের কন্ডিশন, করতে হবে নামের প্রতি সুবিচার। প্লেয়াররা বলে যে ড্র করতে গেলে আমরা হেরে যাব, কিন্তু আমরা জিততে গিয়েও তো হারছি, সেটাও চিন্তা করতে হবে। কাজেই টেস্ট ইজ এ ডিফারেন্ট বল গেম, লাস্ট ইনিংসে ব্যাটিং করবো কি করবো না সেটা একটা ইস্যু থাকে, কাজেই পিচটাকে জাজ করা একটা বড় বিষয় আমি মনে করি। 2019 সাল থেকে মুমিনুল হকের নেতৃত্বে 15 টেস্টে 3টা জয় দেখেছে বাংলাদেশ, ড্র 1টা আর হেরেছে 11 ম্যাচে। গেল সাউথ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারের পর মুমিনুলের ক্যাপ্টেন্সি নিয়ে উঠেছে প্রশ্ন, তবে তার যৌক্তিকতা দেখছেন না দুর্জয়। একটা সিরিজ খারাপ যেতেই পারে এবং আশা করব ক্যাপ্টেন হিসেবে মুমিনুল কাম ব্যাক করবে। টিম পারফর্ম করলেই কিন্তু আসলে ক্যাপ্টেনের সেই সাফল্যটা আসবে। সিনিয়র ক্রিকেটারদের ব্যাটে রান করা, তরুণদের নেই ধারাবাহিকতা, তবে স্বস্তি মিলেছে বোলিংয়ে। সব মিলিয়ে টাইগারদের একসাথে জ্বলে ওঠার দিনক্ষণ গুনছেন ভক্তরা, আর সেটা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই হোক তেমনই প্রত্যাশা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।